বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের নবছর পূর্তি উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির রূপরেখা ঠিক করতে জরুরি বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের উকিলপাড়ার দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই বিশেষ জরুরি সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতা কর্মীরা। এদিনের সভায় দীর্ঘ সময় আলোচনা করা হয়। এই সভা শেষে বিকেল 6:30 নাগাদ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সাংবাদিকদের কি কি বলেছেন শুনে নেওয়া যাক। দেশে গত 9 বছর ধরে একটি রাষ্ট্রবাদী সরকার চলছে, আজকে তার 9 বছর পূর্তি। এই 9 বছর পূর্তিকে ভারতীয় জনতা পার্টি মহাসমারোহে আর পালন করবে সারা দেশ জুড়ে। তারই অঙ্গ হিসাবে আমাদের জেলাতেও সেই কার্যক্রম হবে, সেই কার্যক্রমের যোজনা বৈঠক। আমরা আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে সমস্ত বিধানসভাতে আমাদের যে 7টি মোর্চা আছে, সেই 7টি মোর্চার সংযুক্ত মোর্চার সম্মেলন করব। মণ্ডল স্তরে জনসভা হবে, বিভিন্ন আরও কার্যক্রম আছে। 25শে জুন কালা দিবস আছে, 21শে জুন যোগা দিবস, 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস ইত্যাদি বিভিন্ন কার্যক্রম। সেই কার্যক্রমের যে যোজনা বৈঠক যাতে সুচারুরূপে আমরা করতে পারি, তার সাথে এই মাসের শেষের দিকে 21 থেকে 30 এই 10 দিন আমরা ডোর টু ডোর কেন্দ্রীয় সরকারের অ্যাচিভমেন্ট, মোদি সরকারের সফলতা, নরেন্দ্র মোদীর সেবার যে উপাখ্যান সারা দেশ জুড়ে, যে উনি উদাহরণ সৃষ্টি করেছে সারা বিশ্ব দরবারে, ভারতবর্ষের অবস্থানকে যেভাবে উঁচু জায়গায় নিয়ে গেছে, সেই বিষয়ে আমরা প্রচার অভিযান ডোর টু ডোর করব। তারই আমরা প্রস্তুতি বৈঠক হিসেবে আজকে জেলা কার্যালয়ে বসেছিলাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।